আমার মাথাও না তো করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথাও নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? গানটা খুব কষ্ট করে গাইলাম, মানে খুব চড়া গান তো, প্র্যাকটিস না থাকলে যা হয়। তো সবাই ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি মোটামুটি। আর এখন বেজে গেছে অনেক, রান্না কিছুটা তোড়জোড় করে রেখে এসেছি, চাটা খাওয়া গেছে, অন্যান্য সব কাজকর্ম হয়ে গেছে, আর কিছু কাজ তো হয়েইছে রান্নাঘরের। এবার টিফিনও বানিয়ে ফেলেছি, মানে বানিয়ে ফেলেছি বলতে রেডি করে রেখে এসেছি, এবারে গিয়ে ওটা বানাবো, তারপর রান্না শুরু করব। আর তারপর রান্নার পরেও আরও অনেক কাজ আছে, সেগুলো সব এক এক করে করব। হ্যাঁ, তো চলুন রান্নাঘরে যাই, চলুন টিফিনটা দেখি কতদূর কী করতে পারি, চলুন। পালং শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি, অল্প করেই করছি, অনেকটা শাক আছে এখনো রেখে দিয়েছি, এতটা কেউ ছেলে তো শাক খেতে চায় না, আমি আর আমার হাজব্যান্ড খাই, ওকে একটুখানি বলে বলে খাওয়া। রান্না শুরু করে দিয়েছি, পালং শাকটা এবার নামাবো। আর এই যে করলা ভাজা করবো, ভাত তো হয়েই গেছে, এই যে দেখুন করলাটা ভাজবো, একটু হলুদ আর নুন মাখিয়ে রাখি, ভাত হয়ে গেছে। আর আর করবো চিকেন করবো, রাখা আছে ওটা এখনো ধোয়া পরিষ্কার করা হয়নি, ওটা করব। আর একটু পেঁয়াজ টেঁয়াজগুলো এখনো কোটা হয়নি, ওগুলো করব। তারপর রান্না শুরু, মানে চিকেনটা করবো, করলে হয়ে যাবে। হ্যাঁ, সকালে রুটি করলাম, হাজব্যান্ড খেয়ে গেল, ও খেয়ে গেল, রুটি তরকারি করে দিলাম, ওর এখন ভোটের কাজ করেছে সেই কারণে গেল, রুটি আর তরকারি আর মিষ্টি আর চা খেয়ে গেছে। আর আমার ছেলে খেয়েছে ব্রেডও, রুটি খাইনি, আমিও রুটি খেয়েছি। আর এই সমস্ত রকম কাজকর্ম করে রান্না বসিয়েছি, রান্না করতে দেরি হয়ে গেল আজকে, আর রোজই দেরি হয়ে যাচ্ছে। একা একা সব কাজ করলে কখনো তাড়াতাড়ি হয় বলুন? চিকেনটা বসিয়ে দিয়েছি, পালং শাক হয়ে গেছে, আর করলা ভাজাও হয়ে গেছে, আর এবারে ভাত তো হয়ে গেছিল, পালং শাকটা এই চিকেনটা শুরু করব। বেশি আলু দিচ্ছি না,
মাছের ফোর পিস, ফোর পিস আছে। এই যে দুটো দিয়েছি, একটা দিয়েছি, দুটো তিনটে, দুই দিয়েছি। পরিষ্কার করে খাওয়া হয়ে গেছে, এটা করে ফেলবো। শান্তি। আকাশটা মেঘলা হয়েছে জানেন তো, এখানে আমাদের এখানে আকাশটা মেঘলা, মেঘলা আকাশ। আর এখানটা কি অবস্থা হয়েছে, সুন্দর সবজিগুলো তুলবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। ওখানে কিছু আছে আটার প্যাকেট আর কি সব আছে, ওগুলো তুলবো, তুলে তারপরে স্নান করে পুজো করবো। জল ছিল তো ছিটিয়ে দিতে, সিম্পল করছি যেমন করে আর কি, হ্যাঁ বিশেষ কিছু নয়। টক দইটা দিয়ে দিলাম নেড়ে নিয়ে, আর জল ঢেলে দেব, আলুটা দেব, দিয়ে জল ঢেলে দেব। কালকে আলু সেদ্ধ ভাত খেয়েছি তো, এই জন্য আজকে চিকেনটা আমি বলছি এইবার আলুটা তুলে দিয়ে জল ঢেলে আলুটা দিয়ে দিয়েছি। আমাদের এখানে এত ট্রেনের হুইসেল না, মানে কথা ঢেকে দেবে। এই যে আলুটা দিয়ে দিয়েছি, টক দইটা দেবার পরে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবারে জল দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে দেবো, ঢেকে দেবো। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করি, সবজিগুলো ফ্রিজে তুলব, তুলে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। আমি এখন চিকেনটা বসিয়ে দিয়ে মানে জল ঢেলে দিয়ে আর এই সবজিগুলো সব এখানে রাখা আছে, এগুলো একটু ফ্রিজ থেকে বক্সটা বের করে এনে এগুলো একটু গুছিয়ে রাখছি, নইলে ওগুলো ওখানে পড়ে থাকলে কালকে আবার শুকিয়ে যাবে, নয় পচে যাবে। বেশিরভাগ সবজিতে দেখছি জল ছেটানো। হ্যাঁ ওই যে পালং শাকটা অর্ধেকটা করেছি, এই পালং শাকটা একটু রেখে দিয়েছি, অতটা তো রাখ করা যাবে না, তো সে কারণে চিকেনটা বসিয়ে দিয়ে জল টল নুন টুন দিয়ে ঢেকে দিয়ে আর সবজিটা পরিষ্কার করে সব গুছিয়ে তুলে রাখছি, যা যা রাখা আছে তুলে তারপর এখানটা একটু যা কিছু থাকবে সবজির খোসাগুলো ওইগুলো একটু তুলে পরিষ্কার করে নিতে হবে, এই আর কি। Thank you.
গেছে। এই যে চিকেনটা করলাম, চিকেনটা করেছি, আর এই যে করেছি করলা ভাজা করেছি, এই যে করলা ভাজা করেছি, আর পালং শাকের তরকারি করেছি, হ্যাঁ ভাত করেছি। আমার ছেলে খাবে, ওই জন্য ছেলেকে ভাতটা দিচ্ছি। ওকে ভাত দিয়ে আমি স্নান করতে যাবো, খিদে পেয়ে গেছে। তাহলে বন্ধুরা, এবার আমি ছেলেকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আমি এবার সব কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, আমি এবার স্নান করব, করে পুজো করব, পুজো করে তারপর আমি খেতে বসবো। হাজব্যান্ডও এসে যাবে, কখন ওর হয়তো 3টে হয়তো বেজে যেতে পারে, আসবে। তোর টিফিন করে শুধু গেছে, ভাত খাবে এসে। হ্যাঁ, তো আমি এবার স্নান করে পুজোটা করে নিই, আর তারপর আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আজ তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন, আমিও ভালো থাকার চেষ্টা করব। পরে দেখি আবার আপনাদের জন্য কী ভিডিও আনতে পারি, ভালো কিছু আনা নিশ্চয় চেষ্টা করব। ঠিক আছে, আর কি বলবো, আর কিছু বলবো না, এই পর্যন্তই, বাই।